তাদের কাছে প্রশ্ন রাখি যে জায়গায় আমরা কি ভুল না বা সুইডিয়ানরা কি ভুল না এই জায়গায় আসলে ব্যাখ্যাটা কি সমাধানটা কি হুজুর বলল মসজিদে আজকে হচ্ছে বিশ হাজার পরে প্রথম বেজর রাত ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা বেজর রাত্রিতে সবে কদরের জন্য বিশেষভাবে বেশি বেশি ইবাদত করতে তো ঠিক আছে বেশি বেশি ইবাদত করার জন্য সবে জন্য আমি বিশ হাজার পরে প্রথম বেজরাতেই রাতে ইবাদত করতে বসবো কিন্তু আমি শুনলাম ভাই এই বেজর রাত সৈদিতে গেছে গতকালকে আর আমাদের আছে আজকে তো আমার মাথায় এই জিনিসটা আসলো যে সবে তো নির্দিষ্ট একটা রাতি হয়েছে এমন তো না যে পৃথিবীর জন্য এটা দুইটা রাতে হয়েছে আজকে জন্য অর্ধেকের জন্য কালকে অর্ধেকের জন্য সবে কদর তো নির্দিষ্ট একটা রাতি হয়েছে তাহলে আমরা যে ওরা বানলো গতকালকে আমরা মানতেছি আজকে তাহলে একটা পক্ষে জায়গায় ভুল না কি রে ভাই সবে কদর এত বড় একটা মহান রাত্র যেটার ইবাদতের মর্যাদা এত বেশি যে এক রাতের ইবাদত আপনার তিরাশি বছর চার মাস সমতুল্য তো সেই আমরা দুই দিন দুই রাত্রে পালন করতেছি একটা রাত একটা পক্ষ আমরা ভুল পালন করতেছি না তো এখনো আমি যা দেখতেছি যে আমাদের বাঙালিগুলো অবস্থা সবাই কথার পাইতো এলে সৌদি আরবের দ্বারা রাইট হওয়ার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওদের বেজরা ছিল গতকালকে তো ওইদিন ওদের হিসাব করে বেশি বেশি ইবাদত করতে হতো আজকে আবার আমাদের হিসাবের বেজর রাখতে আজকে আবার আমাদের এই বেশি বেশি ইবাদত করতে হতো লাস্টের দশ দিন আমাদের উলাত্তরা কি ইবাদত করলে তাইলে যদি আমরা সবে কদর কনফার্ম করতে পারি আর নাইলে তো ভাই এনে ভুল হওয়ার সম্ভাবনা আছে শহীদের হিসাবে যদি আল্লাহ ধরে তাইলে তো আঙ্গরা ভুল আমি তো সবে মানে পাইলাম কিন্তু জোর রাত্রে পাইলাম মানে আমাদের বর্তমান হিসাবে তাহলে তো আর আমরা বেশি বেশি ইবাদত সেদিন করলাম না তাহলে আমার কথা হচ্ছে যে ভাই আমি যেহেতু এই বিষয়ে অনেক বেশি জ্ঞানী না আমি আপনাদের যারা এইসব বিষয়ে ভালো জ্ঞান রাখেন যথেষ্ট পরিমাণ তাদের কাছে প্রশ্ন রাখি যে আমরা কি ভুল না বা সুইডিয়ানরা কি ভুল না এই জায়গায় আসলে ব্যাখ্যাটা কি সমাধানটা কি এই জায়গায় নির্দিষ্টভাবে আমি যা বুঝি যে সবই কদর বা কোরআন না রাত তো একটাই সেটা আমাদের জন্য আলাদা আলাদা কইরা তো না তাহলে আমরা আলাদা আলাদা কইরা পালন করতেছি তাহলে এই জায়গায় আমরা নির্দিষ্টভাবে একটা পক্ষ ভুল আছি তো আমরা যদি একটা পক্ষ ভুল থাকি তাহলে এটা আমরা সমাধানের উদ্যোগ কেন নেই না যারা বিশিষ্ট ইসলামী স্কলার আছেন তারা এই বিষয়ে কেন কিছু বলেন না কারণ আমি হয়তো বা অত বিষয়ে রিসার্চ করি নাই

যথেষ্ট জানেন আমার এই উপদেশ দিয়ে দেবেন যে আসলে এই বিষয়ে আমাদের ইসলাম কি বলে আর আমরা কেন দুই রাত্র পালন করতেছি আমাদের এইটা সমাধান হওয়া উচিত যে আমাদের সত্যটা উদ্ঘাটন করে আমাদের নির্দিষ্ট সবে কত খোঁজার জন্য নির্দিষ্টভাবে একটা রাত খুঁজে নেওয়া উচিত বেজর রাত্র বিশেষ করে তো এই দশটা দিনের মধ্যে বেজর রাত্রগুলোতে যদি আমরা এক হয়ে ইবাদত করতে পারি তাহলে তো আমরা পাইয়া যাই এমন আশা রাখি আপনারা আমার এই কিছুটা হইলে উপদেশ দিয়া বা ব্যাখ্যা দিয়া বা হাদিস কোরআন থেকে কিছু জানলে বইলা উপকার করবেন ধন্যবাদ